আকাশের বুকে থমকানো মেঘ রোদ দূরে তাপে অল্প পায়ে পায়ে কিছু মরছিল ধুলো মনে ছিল কিছু গল্প সময়ের ডাক বুধ বুধ ফেলা সাধ সাধের নেই বনা তবু আজ বড় আনমনা নাটকের সংকল্প তবু মন আজ বড় আনমনা নাটকের সংকল্প রাগী যুবকের অযুত খেয়াল সারের চোখেতে বাঁধ বরুমাল সময়টা বড় বন্ধা জন্ম নিলসে নবীন আলোয় কালীগঞ্জ সায়ং সন্ধ্যা কালীগঞ্জ সায়ং সন্ধ্যা বেইমান সব কটা বেইমান কথা দিয়ে কথা রাখে না আমিও ছাড়বো না থানায় রিপোর্ট করব জেলের ঘানি টানিয়েই ছাড়বো দেবী পক্ষিয়া তো রাত কেন পিয়া তোমার পছন্দের সব জিনিসই তো তোমাকে কিনে দিয়েছি শুধু বাকি ওই কসমেটিক্স আজ 8.33 হারে বোনাসটা পেয়ে যাব মানে এক মাসের মাইনে কালই বাকি যা আছে কিনে দেবো আরে সেসব নয় সেসব নয় তাহলে মায়া নেই এই কে বলেছে মায়া নেই তোমার জন্য আমি সব সময় চিন্তা করি মায়া না থাকলে কি করতাম আরে সে মায়া না আমি বলছি আমাদের মায়ার কথা আমাদের কাজের মেয়ে কাল বিকেল থেকে ডুব এই সে কি গো কাল থেকে আসছে না এ তো ভারী বিপদের কথা এই বলছি ওই পূজোর কাপড়টা কি ওকে দিয়ে দিয়েছিলে বেইমান বুঝলে এক নম্বরের বেইমান কালি কাপড়টা দিলাম আর সাথে আবার 20 টাকাও দিলাম মিষ্টি খেতে সকালে শাড়ি নিল আর বিকেল থেকেই ডুব বলছি শাড়িটার আসল স্টিকারটা সরিয়ে 200 টাকা স্টিকারটা মেরে দিয়েছিল তো 200 নয় পুরো 250 মেরে দিয়েছিলাম আর ফিক্স প্রাইসের স্টিকারটা তো দোকান থেকেই মারা ছিল সবই তো ঠিক ছিল তাহলে এইভাবে ডুব মারলো কেন বলো তো বেইমান বুঝলে বেইমান আচ্ছা আচ্ছা বাবা ওর হয়তো শরীর টরীর খারাপ হয়েছে হ্যাঁ কি শাড়িটা পাওয়ার পরই আরে এটা একটা কোইন্সিডেন্সও তো হতে পারে ঠিক আছে মেনে নিলাম এটা একটা কোইন্সিডেন্স কিন্তু আমি খোঁজ নিয়ে জেনেছি পালো অন্য বাড়িগুলোতেও কাজ করেছে শুধু আমার বাড়িতেই আসেনি তা এটাকে তুমি কি বলবে উমা তাই তাহলে তো চিন্তার বিষয় যা দাঁড়াচ্ছে এটা একটা প্রি প্ল্যান্ড কনস্পিরেসি মানে এটা হলো গিয়ে ওই শাড়িটা পাওয়ার জন্যই এতদিন কাজ করছিল শাড়িটা হাতে পেতেই গায়েব কিন্তু এখন এই পঞ্চমীর দিন আমি নতুন লোক কোথায় পাবো বলো তো এমনিতেই সবার কাজ ধরা মানে ওভারলোডেড পূজোর পর তবুও পাওয়া যেতে পারে কিন্তু এই কটা দিন কি করব ক্ষমা ঘেন্না করে চালিয়ে নাও হোয়াট না মানে আমিও হাতে হাতে করে দেব আর পুজোর কটা দিন তো বাইরেই খাওয়া বাসন মাজা ঝামেলা কম আর সেরকম ঝামেলা হলে দুপুরবেলা বাইরেই খেয়ে নেবো এই তুমি চুপ করো কাজটা বড় কথা নয় ওকে আমি পুলিশে দেব ও আমাকে এভাবে ঠকালো আর আমি এমনি এমনি ছেড়ে দেব কি আর করবে বলো এদের চাকরি দেওয়ার সময় আমরা তো আর অ্যাপয়েন্টমেন্ট লেটার দিই না যা হয় ওই মুখে মুখে অ্যানুয়াল ইনক্রিমেন্টও তো নেই এই সেটা কি আমরা এক বছর কাজ করলে একটা মাইনে বাড়ে তার একটা হিসাবও আছে কিন্তু ওদের তো সেসব কিছুই নেই ওরা যে 10 বাড়িতে কাজ করে তুমি কি 10টা অফিসে কাজ করতে পারো না তোমার কথা তো যুক্তিটা আছে ঠিকই তবে ওসব পুলিশ টুলিশ করো না বাবা কোনো লাভ হবে না সময়ও যাবে ফালতু কিছু পয়সাও নষ্ট হবে তার চেয়ে বরং তুমি ওই সময় একটা নতুন লোক খুঁজে নিও ঠিক পেয়ে যাবে দেখো তুমি তো বলেই খালাস এখন কাজের লক্ষ্য যাচ্ছে নতুন বর খুঁজে নেওয়া অনেক বেশি সহজ বুঝলে এই তার মানে তুমি আমাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছো আমি কি আর মায়ের মতো ভাগ্য করে এসেছি সবই আমার কপাল এই সময় আবার কে এলো কথা না বাড়িয়ে তা গতরটা একটু নাড়িয়ে দেখলেই তো হয় আচ্ছা আচ্ছা যাচ্ছি বাবা যাচ্ছি
এই দেখো দেখো কে এসেছে দেখো। মায়া কোথায় ছিলি এতক্ষণ? আমি তো ভয়েই মরি, দিনকালটা তো ভালো নয়। দিনকালের চেয়েও খারাপ হলে চেনা মানুষ গুলো জীবনে এমনটা কেউ করে? সে কি তোকে আমার কে কি করলো? এই এই সব খুলে বলতো আমার। না তাহলে আমি বরং ভেতরে যাই। এই কেন? না মানে মায়া সব খুলে বলবে তো, আমার এখানে থাকাটা কি ঠিক হবে? এ খোলা সে খোলা নয়। এই চুপ করে একটু বসো তো। হ্যাঁ বল মায়া, তুই বল। বলার আর কি আছে, আমি আর তোমার বাড়িতে কাজ করবো না। কেন রে, তোর শরীর তরি খারাপ নাকি? শরীর খারাপ হোক আমার শত্রুদের, তবে আমি আর তোমার বাড়িতে কাজ করবো না। আরে কাজ না করার একটা কারণ তো থাকবে। যে শাড়ি তোমরা দিয়েছ ওই শাড়িতে মায়া কাজ করে না। ও মা, শাড়িটা কি খারাপ? নগদ 250 টাকায় কেনা। বাজে কথা বলো না বৌদি, বাজে কথা বলো না। কাল গড়িয়াহাটে না গেলে বিশ্বাস যে তুমি নিজে চোখেই তো দেখেলু। 100 টাকায় ফুটপাতে ঢেলে বিকোচ্ছে। কি 100 টাকা? এই হ্যাঁ গো, এই আমাদের কাছে তো 125 টাকা নিল। তুমি সব ব্যাপারে মাথা গলিও না তো। দেখ মায়া, তোর কোথাও একটা ভুল হচ্ছে, ওটার 250 টাকাই দাম। দেখ ওর গায়ে লেখা আছে। শোনো বৌদি, 7 কেলা সব দিয়ে আমিও পড়েছি, ওটা তোমার হাতের লেখা। তুমি ইংরেজির 5টা অমন করে পেঁচিয়ে দাও। হলো তো, তোমাকে বারবার বলেছিলাম ওটা 200 লেখো 200 লেখো, তাহলে তো আর এই 5-এর ঘেরা টপে পড়তে হতো না। এই শোনো মায়া, যা হবার হয়ে গেছে, ও ক্ষমা ঘেন্না করে দাও, সামনের বার পুষিয়ে দেবো। সামনের বার এখন অনেক ঢের দেরি, ততদিন বাঁচি কি মরি ঠিক নাই। এবারে ফয়সালা এবারেই হোক। ফয়সলা মানে কি বলতে চাইছো তুমি? দাদা তুমি তো জানো 8.33 বোনাস দিতে হয়, মানে 1 মাসের মাইনে। এটা এটা কি তুই ঠিক করছিস মায়া? জানিও সেটাই তো চাইছি। কি গো দাদা, ভুল বলছি কিছু? না মানে ওই এমনিতে কিছু ভুল নয়, মানে তোমরা তো এই রেখি পাও। কি পাও না? ইয়ে মানে বোনাস রেট তো এরকমই হয়, তবে বাড়িতে কিনা ওসব আমি বুঝি না। সবাই কি তোকে এই রেটে বোনাস দিয়েছে? তার চেয়ে বেশি দিয়েছে, বেশি। সেন বৌদি সাউথ ইন্ডিয়ান শাড়ি দিয়েছে, আগরের শাড়ি দিয়েছে, সিনথেটিক এর উপরে জরির কাজ। আরে পাশু বাবু, আরে যার বউ পালিয়ে গেছে, লোকটাকে ভুল ভেবেছিলাম গো, বড় ভালো মানুষ, মায়া সলিল। সে আমাকে একটা মোবাইল দিয়েছে। হ্যাঁ মোবাইল? হ্যাঁ গো, এই দেখো টাকাও ভরে দিয়েছে, বলেছে যখন দরকার পড়বে মোবাইলেই কথা হয়ে যাবে। কি ভালো মানুষটা। আমাদের মন বড় প্রমাণ করার তো সুযোগই পেলাম না, এই বউ পালানোর ভাগ্য তো আর সবার হয় না। দেখো আমার হাতে সময় বেশি নাই, যা বলবা সব বলে দাও। দেখ কথায় কথায় এত রাগ করলে চলে? ফেরত দিবি কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোকে আরো 50টা টাকা হাতে দেব, তাহলে হবে তো? না না, 1 মাসে মাইনে না দিলে কাজ করবো নি। আর হাতে 100 টাকা, ওটা দিয়ে দিয়ে। আরে সেটা তো আমরাই পাই না, কত পয়েন্ট বাকি আছে সেটার হিসাব রাখতে গিয়ে তো আমাদের অফিসের ওই সত্যবাবু হার্ট ফেল করেই মারা গেলেন। এই শোনো, এই ডিএটা কি গো? ডিএটা হলো ওই ডিয়ারনেস অ্যালাউন্স, মানে মহার্ঘ ভাতা। ওই জিনিসপত্রের দাম বাড়লে ওটাও বাড়ে। জিনিসপত্রে কত দাম বেড়েছে বলো, পুজোয় আরো বাড়বে, সেই জন্যই তো চাইছি। আরে তুই কি সরকারি চাকরি করিস? এই শোন, এত টাকা দিতে পারবো না। পারবে নি? 1 মিনিট। হ্যালো, আমি বলছি, এরা রিফিউজ করছে। না না, এত দিতে পারবি নি বলছে। কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝেছি। হ্যাঁ 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 তাই করছি, ঠিক আছে এখন রাখছি। বৌদি এই নাও। এটা কি? এটা আমার মোবাইল নাম্বার লেখা আছে, যা বললাম রাজি থাকলে একটা কল করে দিও, এসে কাজে হাত দেবো। আধ ঘন্টা মনে না করলে বুঝবো তোমরা রাজি নও, তখন অন্য কাজ ধরে নিলে দোষ দিও না, কিন্তু আগেই বলে দিলু। কি দিনকাল এলো, ওর মাথাটা ওই বউ পালানো পাঁচুটাই খেয়েছে। বউ পালালে এমনটাই হয়, মানে যাকে বলে একবারে মায়ার শরীর হয়ে যায়। আবার কেমন ইংরেজিতে বললো,
রিফিউজ করছে। ওই বোনাস ডিএ ইংরেজি সব ওই পাঁচু শেখানো, আরো কত কিছু যে শেখাচ্ছে কে জানে। মায়াশ্বরী, আমরা যেন আর কিছু বুঝি না। ওই কাগজটা দাও তো তাড়াতাড়ি। এটা নিয়ে তুমি কি করবে? ওই পাঁচুটা, মায়াকে পে স্কেল, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, মেডিকেল ফ্যাসিলিটি, এই সব শেখাবার আগেই মায়াকে হাত করে ফেলতে হবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। হ্যাঁ আমি রাজি, তুমি চলে এসো। হ্যাঁ না 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 না, কোনো অসুবিধা নেই, না না। হ্যাঁ হ্যাঁ, বৌদি তো বললো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ঠিক আছে তুমি চলে এসো। হ্যাঁ হ্যাঁ, 10 মিনিটের মধ্যে আসছো। আচ্ছা ঠিক আছে, আসো। হ্যাঁ হ্যাঁ রাখছি। হ্যাঁ কি গো, তুমি রাজি হয়ে গেলে? উপায় নেই পিয়া, সময় বদলাচ্ছে, মানতেই হবে। তাছাড়া আমারও তো মায়ার শরীর। মানে? মানে মানে দয়া মায়ার শরীর আর কি। এই কটা টাকার জন্য আমার বউটাকে কি কষ্ট দিতে পারি? সো সুইট, মাই প্লেজার।